গভীর নীলা সমুদ্রর রহস্য ভেদ করবলে সাজু হয়েছে ভারত। মহাকাশত সফলতার পিছত ভারত প্রথমবারে সাজু হয়েছে সমুদ্র মিশনলে। চন্দ্রায়ানের সফলতার পিছত এবার ISRO-র সপনের প্রকল্প সমুদ্রয়ান। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান চমুকৈ ইসরোর মহাকাশের সফলতার কাহিনী অনেক। চন্দ্রায়ান ওয়ান টুর সফল প্রক্ষেপণের পিছত আগন্তুক বর্ষত ইসরোর সাজু হয়েছে বিভিন্ন প্রকল্পলৈ। চন্দ্রায়ান থ্রি সূর্য কিরণের 2030-ত ইসরোয়ে নিজাকৈ মহাকাশত স্থাপন করব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। মহাকাশের বিভিন্ন রহস্য ভেদ করার পিছত এবার ইসরোয়ে ঘোষণা করেছে নতুন সপনের প্রকল্পর কথা। প্রথমবার ইসরো সাজু হয়েছে সমুদ্রর গভীরতার রহস্য ভেদ করবলে। ইসরোর নেতৃত্বত ভারতত প্রথমটো সমুদ্র মিশন। বৃহস্পতিবারে এই কথা সংসদত ঘোষণা করলে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার মন্ত্রী জিতেন্দ্র সিংয়ে। সমুদ্র মিশনের এলিট ক্লাবত আমেরিকার রাশিয়া, ফ্রান্স, চীন, জাপানের সঙ্গে ভারত সমুদ্রর বিভিন্ন মিনারেলসর উত্তোলনের প্রদূষণ আর পরিবেশ পরিবর্তনের উপরতো অধ্যয়নের প্রধান লক্ষ্য এই মিশনের। গভীর সমুদ্রত প্রবেশের কারণে ইসরোয়ে তৈয়ার করেছে বিশেষ সাবমেরিন, যার নাম দিয়া হয়েছে মৎস্য 6000। সমুদ্র পৃষ্ঠর পর 600 মিটার গভীরলে যার ক্ষমতা আছে এই বিশেষ সাবমেরিনের, যত যাত্রা করব পারিব এজন পাইলট সহ দুজন বিজ্ঞানীয়ে। প্রায় 16 ঘণ্টা সময় সমুদ্র পৃষ্ঠর গভীরতাত অতিবাহিত করব পারিব এই সাবমেরিনে। ভারতে সমুদ্র মিশনের কারণে খরচ করব 4,770 কোটি টাকা। ইসরোর এই সফলতায় ভারতক বিশ্বর মানচিত্রত বিজ্ঞান আর কারিকরী প্রযুক্তির দিকত আরও এখোজ আগবাই নিয়াত সহায়ক ভূমিকা গ্রহণ করেছে। নিউজ ডেস্ক, প্রাগ নিউজ।